এটা আছে না, এটা হেমি অ্যাসিড, যেহেতু সমপরিমাণ বলেছে এটা ফার্স্ট স্টেপের অ্যান্সার, এটা হচ্ছে না সি এইচ থ্রি সি এইচ ও সি এইচ থ্রি, এদিকে ওইচ। বাড়ি গিয়ে কিন্তু প্র্যাকটিস করবি, না প্র্যাকটিস করলে বুঝতে পারছি এলডিহাইড কিটোন চ্যাপ্টারটা কিন্তু তোকে চাপে ফেলে দেবে। আগে থেকে বলছি এখানে কিন্তু হাজারটা রিএজেন্ট আছে, এরপরে কিন্তু অ্যামিন চ্যাপ্টার আছে, অ্যামিনেও রিএজেন্ট আছে। অ্যালকোহল ফেনল ইথার তুই অলরেডি বাড়িতে প্র্যাকটিস করেছিস এনাফ, ছেড়ে দিবি না, ওটা চলবে সাইড ওয়াইজ, বোঝা গেল? তাহলে ফার্স্ট স্টেপ এইটা হলো, ক্লিয়ার? সেম কোশ্চেনটা তোকে যদি বলতো অতিরিক্ত মিথানল সহ বিক্রিয়া ঘটানোর, তখন কী হবে তখন ফাইনাল প্রোডাক্টটা। তাহলে পরের কোশ্চেন তুই লিখে রাখতে পারিস কমা কমা দিয়ে, এটার আমার অ্যান্সার কিন্তু এইটা হয়েছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমার এটা হলো, বুঝতে পারলি? সমপরিমাণ মানে 1:1, এটা 100 এটাও 100 সমপরিমাণ, মানে এটা 200 এটাও 200। তাহলে আমি এখানে গিয়ে থামবো, সমপরিমাণ মানে এখানে। পরের কোশ্চেনটা লিখে রাখতে পারিস কমা কমা দিয়ে অতিরিক্ত মিথানল সহ, পরের কোশ্চেনটা সেম কোশ্চেন অতিরিক্ত মিথানল সহ যদি বলে, নেক্সট কোশ্চেন লিখে রাখতে পারছিস, পরের কোশ্চেন অতিরিক্ত মিথানল সহ কমা কমা, একই খেলা। তখন প্রোডাক্টটা কী হবে, তখন কিন্তু ওখানে গিয়ে থামতে হচ্ছে। কোন প্রোডাক্ট? এই এইটা ভাই, দেখেছিস পরের প্রোডাক্টটা, একে রাখবি, এখানেও সি এইচ থ্রি, এখানেও সি এইচ থ্রি, এখানেও সি এইচ থ্রি, এইটা হচ্ছে আমার। তোকে পরীক্ষাতে আঁকতে দেবে কিন্তু এই জিনিসগুলো, উচ্চ মাধ্যমিকে এসছেও, বোঝা গেছে? এটা এটা তখন আমার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। কেন করছি বলতে, এগুলো এগুলো করার কারণ আছে, এগুলোকে বলে হচ্ছে মাস্কিং অফ কার্বনিল গ্রুপ। দেখ কার্বনিল গ্রুপটাকে আমি ওটা অন্য কাজে ইউজ করে ফেলেছি, এটাকে বলে মাস্ক করে ফেললাম, এটাকে ঢেকে রেখেছি, বুঝতে পেরেছিস? কার্বনিল গ্রুপে যেমন নিউক্লিওফাইলকে এখানে অ্যাটাক করে, কার্বনিল গ্রুপে যেমন নিউক্লিওফাইলকে এখানে অ্যাটাক করে, এর মধ্যে কিন্তু নিউক্লিওফাইল আর এখানে অ্যাটাক করবে না, এখানে এইটাকে আমি অন্য কাজে ইউজ করতে পারবো। দেন এটাকে আবার ডিমাস্ক যদি করি, মানে মাস্কটাকে যদি খুলে দিই, এটা আমার আবার কার্বনিল কনভার্ট হয়ে যাবে। মানে সোজা কথা, আমার যদি কখনো টার্গেট হয় এই পার্টটাকে চেঞ্জ করার, এই পার্টটাকে চেঞ্জ করার, তখন আমি ফার্স্ট স্টেপে কী করবো, মাস্কিং অফ কার্বনিল, মানে কার্বনিলটাকে মাস্ক করে দিলাম এইভাবে, তারপরে আমি এদের পার্টে রিয়াকশন করবো, চেঞ্জ হয়ে গেছে ওই পার্ট, দেন ডিমাস্ক করে আমি ওটাকে এই পার্সনে ফিরিয়ে আনবো, মানে কার্বনিলটাকে ফিরিয়ে আনবো। এর জন্য এটা বেসিক্যালি মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন যে কোনো সিনথেসিসের রেসপেক্টে, এই জন্য তোকে এটা পড়ানো হচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আবার এখান থেকে কিন্তু এখানে ফিরে আসা যায়, ওই মিনারেল অ্যাসিড দিয়ে ফিরে আসা যায়, ওগুলো আমাদের নেই, বুঝতে পারলি? চল, এটা অ্যালডিহাইডে ছিল, নেক্সট এবার তুই লিখছিস কিটোনে, নেক্সট এবার লিখছিস কিটোনে, কিটোনের প্রোডাক্ট একই হবে, একই হবে, সব কিছু এক হবে। আমি বলেছিলাম এখানে এডিট করবো কিন্তু আর মুছে দিয়েছি, যাই হোক। চল, কিটোনের মধ্যে কীভাবে হবে দেখছিস, চল এখানে ধর আছে আর ওয়ান সিও আর টু, মানে কি বুঝছিস, দুটো আলাদা, এটা আর ওয়ান এটা আর টু, আর টু মানে কি দুখানা অ্যালকিল গ্রুপ নয়, আর ওয়ান সিও, ছবি তুলছিস, চল আর ওয়ান সিও আর টু হয়ে গেছে, আর ওয়ান সিও আর টু, এটা হচ্ছে একটা কিটোন। এর মধ্যে তুই দিচ্ছিস কাকে, ড্রাই এইচ সি এল, ড্রাই এইচ সি এল, আর এটা অ্যালকোহল আর থ্রি ও এইচ, একইভাবে যেভাবে যেভাবে আঁকছিলাম, আঁক খাতায় দেখছিস কি কী দেখার আছে বলতো, তো আগেরটা দেখেই আঁকবি একই জিনিস, এটা ছিল কি, হ্যাঁ আর ওয়ান সিও আর টু, ড্রাই এইচ সি এল আর থ্রি ও এইচ, ফার্স্ট স্টেপে কী হবে, আর টু ও আর থ্রি ও এইচ, নেক্সট বারে আবার দিলাম আর থ্রি ও এইচ, তুই নিজের খাতা দেখে আঁকবি এটা, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, হয়ে গেছে আঁকা এতক্ষণে, আমার আঁকার আগেই তোর আঁকা হয়ে গেছিলো এটা, ক্লিয়ার? আগের বার স্টার্ট করেছিলাম এলডিহাইড থেকে, বার স্টার্ট করেছি কিটোন থেকে, একই জিনিস হলো। এবার জিনিস দুটোর নাম কি, দুটোর জাস্ট নাম আছে হচ্ছে, আগের বার ছিল অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল এলডিহাইড থেকে পেয়েছিলাম বলে, এবার পাচ্ছি কোথা থেকে, দেখ কিটোন, ওই জন্য নাম হচ্ছে কিটাল, আর হেমি কিটাল ওটার নাম হচ্ছে কিটাল, আর এটার নাম হচ্ছে হেমি কিটাল, ওই একই খেলা। হ্যাঁ কোশ্চেনে যদি অতিরিক্ত বলে তাহলে আমি ফাইনাল প্রোডাক্টটা লিখবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কিটাল আর হেমি কিটাল হয়েছে। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় কোনো একটা যৌগের অ্যালকোহলের সাথে বিক্রিয়া কিটাল এবং অ্যাসিটালের ছবি আঁকো, দেবে কিন্তু এই ধরনের প্রশ্ন, হয়ে যাচ্ছে সবার? তাহলে কোশ্চেনটা লেখ এবার,
লেখ। লেখ, অ্যাসিটোফেনলের সাথে মিথানলের বিক্রিয়ায়, অ্যাসিটনের সাথে মিথানলের বিক্রিয়ায়, এই সরি অ্যাসিটোফেনন, 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 অ্যাসিটোফেননের সাথে মিথানলের বিক্রিয়ায় অ্যাসিটোফেননের সাথে মিথানলের বিক্রিয়ায় উৎপন্ন কিটালটির ছবি আঁকো। ছবি মানে কি? গঠন সংকেত আঁকো। উৎপন্ন কিটালটির গঠন সংকেত আঁকো। অ্যাসিটোফেননের সাথে মিথানলের বিক্রিয়ায় উৎপন্ন কীটাল যৌগটির গঠন সংকেত আঁকো। অ্যাসিটোফেননের সাথে মিথানলের বিক্রিয়ায় উৎপন্ন কীটাল যৌগটির গঠন সংকেত আঁকো। আঁক, অ্যাসিটোফেনন জানিস, মিথানল জানিস, কীটাল জানিস, সবই জানিস, তোর কাছে খাতা আছে, পেন আছে, খাতায় জায়গা আছে, ছবি আঁকবি এবার। তোদের সময় আছে ছবি আঁকার, এটাই হচ্ছে আসল ব্যাপার। দেখেছিস অ্যাসিটোফেনন জানিস কে? তাহলে ওর ওর সাথে আবার মিথানলে বিক্রিয়া করবি, সোজা কথা করে অ্যাসিটলটার ছবি আঁকবি। কোশ্চেন কি লিখেছিস বল, পাশের জনটা দেখ। হয়ে গেছে ছবি, দেখেছিস? দেখ বেসিক্যালি অ্যাসিটোফেনন ছিল এইটা, তুই পিএইচও লিখতে পারিস, এরকম বেঞ্জিনও আঁকতে পারিস। হ্যাঁ ওটাই কিটালটা। হ্যাঁ তোকে বলেছে জাস্ট ছবি আঁকতে বলেছে, না ওগুলো আঁকতে পারে, তোকে জাস্ট একটা ছবি আঁকতে বলেছে, বুঝতে পারলি? ওইটা হচ্ছে আমার অ্যান্সার, ওটা হচ্ছে আমার অ্যান্সার। ওটা মানে হচ্ছে বেসিক্যালি বেনজিন, বেনজিন মানে ফিনাইল, ওখানে ফিনাইলও লিখতে পারিস, পিএইচ। বুঝতে পেরেছিস? বুঝিস নি নাকি? বোঝা গেছে? চল এইটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যাসিটোফেনন বেনজিন, একদিকে সিএইচ থ্রি, সিএইচ থ্রি, ওটা বেনজ্যালডিহাইড, এইচ মানে বেনজ্যালডিহাইড, আর মাঝখানে সিও। হয়ে গেছে লেখা, নেক্সট কোশ্চেন লেখ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গোল করে রাখবি। লেখ, অ্যাসিটোনের সাথে, অ্যাসিটোনের সাথে ইথিলিন গ্লাইকলের, অ্যাসিটোনের সাথে ইথিলিন গ্লাইকলের, অ্যাসিটোনের সাথে ইথিলিন গ্লাইকলের আম্লিক মাধ্যমে বিক্রিয়ার দরুন কি উৎপন্ন হয়? আম্লিক মাধ্যমে বিক্রিয়ার দরুন কি উৎপন্ন হয়? আম্লিক মাধ্যমে বিক্রিয়ার দরুন কি উৎপন্ন হয়? কার কথা বলেছি? অ্যাসিটোনের সাথে ইথিলিন গ্লাইকলের আম্লিক মাধ্যমে বিক্রিয়ার দরুন কি উৎপন্ন হয়? ভালো করে দেখবি, এটা স্টার মার্ক দিয়ে রাখ, এটা কিন্তু একটু অন্য টাইপের। টাইপ মানে কি? কনসেপ্ট সেমই আছে, একটু চোখ কান খুলে রেখে অ্যান্সারটা করতে হবে। ভালো করে দেখ, তোকে বলেছে তোর কাছে আছে কি অ্যাসিটোন, তাহলে আঁকলাম অ্যাসিটোন। আচ্ছা বাই দ্য, তোদের তো টেস্ট পরীক্ষার পরে স্কুল তো আর হয় না, তাই না? বন্ধ না স্কুল টেস্ট পরীক্ষার পর? টেস্ট পরীক্ষার পরে হয় না সাধারণত স্কুল, দুর্গাপুজোর পরেই স্কুল বন্ধ, দেখবি যা হচ্ছে দুর্গাপুজো অবধি। অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটোন। ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার কি বলতো? ইথিলিন গ্লাইকল, হ্যাঁ ওটা গ্লাইঅক্সাল, সিএইচ টু এইচ, সিএইচ টু এইচ, এটা হচ্ছে আমার ইথিলিন গ্লাইকল। ভালো করে দেখা, এইটা ইথিলিন গ্লাইকল। আঁক, সিএইচ টু ওইচ, সিএইচ টু ওইচ, এটা হচ্ছে আমার ইথিলিন গ্লাইকল। ওকে আঁকা হয়ে গেছে এতক্ষণে। এইবারে দেখ, তোকে কিন্তু বলেনি ইথিলিন গ্লাইকলের অ্যামাউন্ট কত বা কী আছে। দেখ আগের বারে যে রিয়াকশানগুলো করছিলাম একটু হিসাব করি, কার হিসাব করব? দেখ কার্বনিল গ্রুপের সাথে আমার কে লাগছিল? অ্যালকোহল, আবার অ্যালকোহল। প্রথমবারে কার্বনিলের সাথে অ্যালকোহল কী রেশিওতে লেগেছে বলতো? একটা কার্বনিল একটা ওইচ, এটাই তো লেগেছিল। তাহলে প্রথমবারে রেশিও ছিল 1:1। সেকেন্ডবারে আরও একটা অ্যালকোহল এসছে, বুঝতে পারছিস? তার মানে দেখ আলটিমেটলি এখান থেকে আমি এইখানে গেছি কার্বনিল
ইজ টু অ্যালকোহল, মানে কার্বনিল ইজ টু ওইচ, রেশিও কত? 1:2। কার্বনিলের সাথে অ্যালকোহলের রেশিও 1:2, মানে ওইচের রেশিও। কার্বনিল ভার্সেস ওইচের রেশিও কত হলো? 1:2। তাহলে কী বুঝলি বলতো? এইখানে দেখ কার্বনিল তো আছে, আর এখানে দেখ ওইচ আমার দুখানা আছে, যে প্রোডাক্টটা দিয়েছে না ওইচ আমার দুখানা অলরেডি অল মধ্যে আছেই, দেখতে পাচ্ছিস? ইথিলিন গ্লাইকলের মধ্যে তো দুটো ওইচ আছেই, তার মানে এখানে অলরেডি 1:2 আমি দেখতেই পাচ্ছি। তাহলে কী হবে বলতো? এটা এক্সেস দে, নর্মাল দে, ও আর এখানে গিয়ে থামবে না, ওখানে গিয়েই থামবে, কারণ 1:2 অলরেডি আছেই। তাহলে আলটিমেট প্রোডাক্টটা কী হবে বলতো? ওই প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা কীভাবে আঁকবো ছবি? CH3CH, এটা তো থাকলো ভাইয়ের মতন। কার্বনের সাথে দেখ ওই প্রোডাক্টগুলো কীভাবে আঁকতাম? কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, তাই তো করছি। দেখ কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, দেখ আলটিমেট ওই ডান দিকের প্রোডাক্টটা দেখ, কার্বনের সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে অ্যালকিলটা লেগে আছে। কার্বনের সাথে অক্সিজেন আমার দিকে না, ওইখানে দেখ কার্বনের সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে দেখ সি অ্যালকিল গ্রুপটা লেগেছিলো। এখানেও দেখ সেম জিনিস, কার্বনের সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে CH2। এবার CH2 সাথে কে লেগে আছে? দেখ আরেকটা CH2, CH2 সাথে অক্সিজেন, দেখতে পাচ্ছিস? এই কার্বনের সাথে আরেকটাও লাগবে ভাই, দুটোই তো হয়ে যাবে না এখানে। ফাইনালি দেখো ওখানে অক্সিজেনের সাথে ওদিকেও আর, অক্সিজেনের সাথে এদিকেও আর, তাহলে কী হলো বল? এইটা আমার কিন্তু ফাইনাল প্রোডাক্ট প্লাস H2, বোঝা গেল? এইভাবে বার করবো H2ও, প্রত্যেকবারে তো এই জিনিসটা খাটছে না। আলটিমেটলি এখান থেকে ওখানে গেলে হয়তো বলা যেতে পারে, ঠিকই বলেছিস, করা যেতে পারে। হয়ে গেছে এটা লেখা, কি বুঝলি তাহলে? H2O। আলটিমেট প্রোডাক্ট কিন্তু এইটা হয়েছে, এইটা আমার আলটিমেট প্রোডাক্ট হলো, বোঝা গেছে? এই ইথিলিন গ্লাইকোলের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তুই বেনজিনে গেছিস কেন বল? তুই বেনজোফেনের মধ্যে রিয়াকশন করেছিস? রিয়াকশন তো ঠিক আছে, ওটা বেনজোফেনও হবে, ঠিক আছে? এটা CH3, এটা CH3 অ্যাসিটনের মধ্যে ছিল। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, পরীক্ষার সময় আঁকবি কিন্তু এগুলো। হয়ে গেছে এটা? আচ্ছা দেখ এটা নিচে লিখে রাখ, এটা হচ্ছে বেসিক্যালি একটা কিটাল, এটা কিটাল তো, কেন কিটাল? কিটন থেকে পেয়েছি বলে, সিম্পল। দেখ এটা একটা সাইক্লিক না স্ট্রাকচারটা, 5 মেম্বারটা একটা রিং, দেখ 1 2 3 4 5, দেখ এটা রিংয়ের মতন এরকম, এই যে 5 মেম্বার রিং, তাহলে এটা কী বলে? সাইক্লিক কিটাল। এত কোশ্চেন তোকে করবে না, ওই ছবি আঁকতো দেবে তা ব্যাস, এনাফ। সাইক্লিক কিটাল, এটা হচ্ছে আমার সাইক্লিক কিটাল, হয়ে গেছে? সাইক্লিক কিটাল। সবার কাছেই ফোন আছে? পাশের জনের কাছে আছে, পাশের জনের সাথে, পাশের জনের থেকে দেখে নিচ্ছি একটু। চল এবার CBSE আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেনগুলো করি এই বছরের। পাঠিয়ে দিচ্ছি, না না শেষ না, যত অব্দি করলাম তার বেসিসে করবো। আমি আর আলাদা করে CBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখছি না। চল তিনটে কোশ্চেন পাঠিয়েছি, পাশের জনের একটু দেখ। হয়েছে, ডাউনলোড হয়েছে? আচ্ছা দেখ ফার্স্ট কোশ্চেনটা কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্টস উড ওয়ান চুজ টু ট্রান্সফর্ম CH3COCl ইনটু অ্যাসিটন, দেখতে পেয়েছিস ফার্স্ট কোশ্চেন? হাসছিস কেন বলতো? হাসছিস কেন? হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্টস, হয়েছে ডাউনলোড আছে? এখানে জিওর নেটটা স্লো, তাহলে শুভম নেটটা দেখ ওখানে, তোর ডাউনলোড হয়েছে তৃষা? হয়েছে ডাউনলোড? দেখ তুই ওটা দেখ। আচ্ছা কী বলেছে কোশ্চেনটা? ফার্স্ট কোশ্চেন দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্টস উড ওয়ান চুজ টু ট্রান্সফর্ম CH3COCl ইন্টু অ্যাসিটন, এটা এবার CBSE বোর্ডের কোশ্চেন ছিল, কোনটা হবে বেসিক্যালি? বুঝতেই পারছিস আজকের ওই ফার্স্ট কোশ্চেনই করেছে। দেখ CH3COCl থেকে
অ্যাসিটোন বানাবো, কোনটা নেবো ফার্স্ট, ডাইমিথাইল ক্যাডমিয়াম, বুঝতে পারলি তো? বুঝেছিস না বুঝে ঘাড় নাড়বি আরও ভালো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার দুই দেখ, এটা দেখ কি একটা পিঙ্ক কালারের একটা কালি দিয়ে ইয়ে করা আছে, কাটা আছে, আর ওটা পরের দিন করবো, দাঁড়া এখন অ্যাসিডের কোয়েশ্চেন ছিল, ওটা পরের দিন করবো। চল দেখ কোয়েশ্চেনটা কী বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার প্রপার্টি অ্যাজ ইন্ডিকেটেড। দেখ কী কী দেওয়া আছে, ইথানল, প্রপানল, বিউটানোন আর প্রপানোন, এদের রিয়্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। ওই যে কিছুক্ষণ আগে করছিলাম না, নিউক্লিওফাইলের সাথে অ্যাড হওয়ার অর্ডারটা কী হবে, কী হবে বল, ইথানল, প্রপানল, বিউটানোন আর প্রপানোন। না না আমি উত্তর বলিনি, কী হবে বল, ইথানল, প্রপানল, বিউটানোন আর কী হবে, ইথানল মানে কি বেসিক্যালি এইটা, তাই তো? ইথানল হচ্ছে এইটা, CH3CHO, আর মিথানল দেওয়া আছে, মিথানল, প্রপানল, প্রপানল মানে কোনটা হবে, CH3CH2CHO, তারপরে কি আছে, আচ্ছা বিউটানন মানে চারখানা কার্বন, বিউটানন মানে চারখানা কার্বন। দেখ তোকে কিন্তু বলেনি পজিশন, বিউটান টু অন নাকি বিউটান ওয়ান অন, আরে বিউটান ওয়ান অন বলে কিছু হয় না, এক নম্বরে সি ডাবল বন্ড হবে কি করে, তাহলে তো এদিকে একটা কার্বন লাগবে না, এক নম্বরে তো হবে না, ওটা বিউটান টু অন মানে বিউটান অন। এইটা দেখ দেওয়া আছে CH3CH2COCH3, আর তিন লাস্টে কি আছে, প্রপানন, প্রপানন মানেই প্রপান টু অন, তার মানে অ্যাসিটন বেসিক্যালি, এইটা অর্ডারে দেওয়া নেই, দেখ অর্ডারে দেওয়া নেই, লাস্টে দুটো ঘুরিয়ে দিয়েছে, তাহলে সবচেয়ে ফার্স্ট কোথায় হবে, কোথায় হবে বল, এক দুই তিন চার করে দিলাম, এক দুই তিন চার, বুঝতেই পারছি এখানে পুচকে হাইড্রোজেন, তাহলে দেখ এখানে হচ্ছে সবচেয়ে বেশি, খুব ভালো কথা, এখানেও হাইড্রোজেন আছে, এখানে দেখ বড়ো, একটু বড়ো হয়ে গেছে গ্রুপটা, CH2 ছিল এখানে CH3CH2, তাহলে কি হলো, এক গ্রেটার দেন দুই, বুঝেছিস, অ্যালডিহাইড গ্রেটার দেন কিটোন তো হবে, তাহলে মানে অ্যালডিহাইড ফার্স্টে বেরিয়ে গেছে, এবার অ্যালডিহাইডের মধ্যে কম্পিটিশনে ওরা জিতলো, ওয়ান গ্রেটার দেন টু, এবারে কিটোন কে জিতবে বল, দুটো কিটোনের মধ্যে অবভিয়াসলি দেখ এখানে দুখানে CH3 আর এখানে একখানে CH3, একটা এই দামড়া বড়ো গ্রুপটা, আরে বড়োকে আরেকটা ল্যাঙ্গুয়েজে দামড়াও বলে, হ্যাঁ গামলা না, চল ঠিক আছে, এটা কোনো গালাগালি নয়, হ্যাঁ গালাগালি নয়, বুঝেছিস, চল এক দুই তিন চারের মধ্যে কাট, তাহলে ফার্স্ট হলো চারের, তারপরে হচ্ছে তিন, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে, চল নেক্সট কোশ্চেন, তাহলে তোকে শুধু পরীক্ষাতেই অর্ডারটা লিখতে হবে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখ, ওই এক দুই তিন ছয় দেখতে পাচ্ছিস তো, অ্যারো 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 ফরম্যাটে, এক নাম্বার কোশ্চেন বল, কী হবে প্রোডাক্ট, এক্স্যাক্টলি কোন রিয়াকশন নাম কি, গোলাপ ফুলের মতন নাম, গোলাপ ফুলের মতন নাম, রোজেনমান, 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 ঠিক আছে হয়েছে, এক নাম্বার, বুঝতে পাচ্ছিস এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট পরীক্ষাতে আসবে, আগের দিন বলেছিলাম H2PD BS ওপর বয়েলিং জাইলিন দিতেও পারে, চাইলে নাও দিতে পারে, ফুটন্ত জাইলিন দিতেও পারে নাও দিতে পারে, বিটা কী হবে বলতো, না না আঁক, স্ট্রাকচার আঁক, স্ট্রাকচার আঁক দিই, স্ট্রাকচার আঁক, আঁক না, স্ট্রাকচার আঁক না, খাতায় আঁক, খাতায় কর, বিটা খাতায় কর, আঁক না, তুই আঁক না, দেখি না কী করছিস, কর না, খাতায় আঁক, আঁকার সময় নিজের গণ্ডগোলটা ধরতে পারবি, আঁক খাতায়, তোর কাছে বেসিক্যালি এইটা আছে, এর মধ্যে দিয়েছি কাকে, H+K2Cr2O7, প্রোডাক্টটা কী হবে, আঁক দেখি খাতায়, আরে পাতা উল্টাবি না, পাতা উল্টা বেঁধে যাবে না, চল পাতা উল্টেছে না, মনের মধ্যে খাতার পাতা উল্টাবি, কোথায় লিখছিস নিশা, আরে আঁক লেখ, এটা এটা এই বছরের, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, এইবারের এটা এই বছরের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে, কী আছে কী আছে দেখি, হবে না হবে না, ভাবনা চিন্তা করে আঁক, কী গেছিস দেখি দেখি, এটাও হবে না, তুই যে ওটা আঁকলি, তুই ওটা স্ট্রাকচার খুলে আঁক তো, সিরাবলিসটা খুলে আঁক, কার্বনের কতগুলো বন্ড আছে একটু দেখ, আঁক না একটু দেখ, কী বুঝেছিস, আর তুই যে স্ট্রাকচারটা এঁকেছিস ওখানে দেখ কার্বন কটা আছে, আর স্টার্টিং ম্যাটেরিয়ালে কার্বন কটা আছে, গুণ
সাজিয়ে আঁক দেখ কিন্তু কার্বন কটা হয়েছে, দেখ তোর স্ট্রাকচারে কার্বন কটা হয়েছে বলতো, বল কটা আছে কার্বন? একটা কার্বন বেড়ে গেছে, তাই না? এখানে কটা কার্বন ছিল? ছটা কার্বন ছিল। এটা কোন রিয়াকশন? বেসিক্যালি সিম্পল রিয়াকশন। দেখ এটা জারক পদার্থ দিয়েছে, এইচ প্লাস কেটু সি আর টু ও সেভেন। এটা কত ডিগ্রি অ্যালকোহল বাই দ্য ওয়ে? টু ডিগ্রি অ্যালকোহল। কোথায় গিয়ে থামবে? কিটোনি গিয়ে থামবে যেভাবে হতো, উত্তেজনা বেশি। ভালো করে দেখা কীভাবে করবো এই রিয়াকশন, খেলা আমার। এখানে উইচ আছে, অক্সিজেন, অক্সিজেন থেকে হাইড্রোজেন বার করবি, তারা খেলতে পারলি না তো, তোরা তো কিছু আঁকিসনি, আঁকিসনি কেন? দেখি কি এঁকেছিস, ও কোশ্চেনটাই লিখেছিস। এটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, আমার বানানো কোশ্চেন কিন্তু নয়। অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরোবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, এদের মাঝখানে ডাবল বন্ড। তাহলে অ্যান্সার আমার কি হলো? এইটা এটা বেনজিন। তোর অ্যান্সার তুই পেয়ে গেছিস তাহলে। তুই যদি আমার ছবি দেখে কাউকে জিজ্ঞেস করে এটাকে ওসামা বিন লাদেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, তিন নাম্বার কোশ্চেন দেখ, তিন নাম্বার কোশ্চেন, কথা বলিস না। দেখ সিএইচ থ্রি সিএইচ ও এইচ সি এন সি, তারপরে এইচ থ্রি ও প্লাস ডি, দেখেছিস? পরের কোশ্চেনটা ওটা কিছুক্ষণ আগে করেছি। সিটা হবে সায়ানোহাইড্রিনটা, ডিটা হবে কোনটা? ল্যাকটিক অ্যাসিড। করা আছে ওটা আমার, সিডি করা আছে, বুঝতে পারলি? লাস্ট কোশ্চেন ছয়ের কোশ্চেনটা কর দেখি, এটা করতে হবে তোকে। ছয়ের কোশ্চেনটা, ছয়ের কোশ্চেনটা কর, মাথা কাটিয়ে করবি। তিনের কোশ্চেন করা ছিল কিন্তু আর করলাম না, ধরে ধরে ছয়ের কোশ্চেনটা করছিস তুই এখন। মাথা কাটা, মাথা কাটা। কি হয়েছে বল? চেষ্টা কর, চেষ্টা কর, আমি করে দেবো না। আর তুই যদি ভাবিস যে আমি পারবোই না, তুই দেখ আগেই যদি তুই ভেবে নিস যে আমি পারবো না, করতে পারবো না, আমি তো ভাই ক্লাস ইলেভেনে পড়িনি, আমি তো অর্গ্যানিক পড়িনি, তাহলে তুই হাজার চেষ্টা করলেও পারবি না, স্বাভাবিক হবে। তুই যদি কোনো যুদ্ধে নামার আগে ভেবেই নিস যে আমি পারবো না, তাহলে তুই কী করে পারবি? তুই যদি কোনো কম্পিটিশনে নামার আগে ভেবেই নিস যে আমার দ্বারা হবে না, তুই মানে পিছিয়ে থেকে স্টার্ট করলি, তোর অ্যাটিচিউড হবে আমি ভাই পারবো। যদি তোর মনে হয় যে আমি পারবো, যেদিন এটা মনে হবে না আমি পারবো, দেখবি তুই হাজারটা রাস্তা বার করতে পারবি ওটা করার। আর যদি আগেই ভাবিস না ভাই আমি তো ভাই পারি না এসব করতে, তুই দেখবি তখন হাজারটা অজুহাত বার করবি যে আমি কেন পারবো না ওটা করতে। অজুহাত বার করতে কিন্তু এক সেকেন্ডও লাগবে না। আগেরটা করেছিলাম, এই কোশ্চেনে কর। কি হচ্ছে বলতো এখানে? প্রোডাক্ট ফ্লুরোফর্মার বেঞ্জিক অ্যাসিড, তোর দুখানা এর, দুখানা জি প্লাস এইচ আছে। আর এটা কি হবে, কি হবে? ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম কেন হবে এখানে? হ্যাঁ আয়োডোফর্ম, আরেকটা বেঞ্জিক অ্যাসিড, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কিভাবে হচ্ছে দেখ, আমি আই টু এনএইচ দিয়েছি, আই টু এনএইচ দেওয়া মানে আয়োডোফর্মের রিয়েজেন্ট বেসিক্যালি। আর এর মধ্যে দেখ সেই গ্রুপটা আছে, কোন গ্রুপটা? সিএইচ থ্রি সিও, কিটোমিথাইল গ্রুপ। তাহলে আমার ফার্স্ট স্টেপে কাটাকুটি কোথা থেকে হবে? এইখান থেকে, ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপে কী প্রোডাক্ট পাচ্ছি দেখ, এইটা সিএইচ আই থ্রি প্লাস প্লাস করেসপন্ডিং পার্টটার অ্যাসিডের সল্ট, তাই তো? এটা আমার ফার্স্ট স্টেপে হয় করেসপন্ডিং পার্টটার অ্যাসিডের সল্ট। তাহলে সিও ও মাইনাস এনএ ওই ছিল, তার মানে কী হবে বলতে, এনএ প্লাস এটা হবে। এইবারে ভালো করে দেখ, সেকেন্ড স্টেপে তোকে ডাইলিউটেড এইচসিএল দিয়ে দিয়েছে। ডাইলিউটেড এইচসিএল দেওয়া মানেই এইচ থ্রি ও প্লাস, এইচ থ্রি ও প্লাস মানে এইচ প্লাস, তাহলে কী হবে বেসিক্যালি? মাইনাস প্লাসের খেলা হবে, বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষাতে যদি এত অব্দি আসতো, সাপোজ এত অব্দি এসে এটা প্লাস ওটা বলেছে, তখন কিন্তু তোকে এইটা লিখতে হতো। এই ধরনের কোশ্চেন উচ্চ মাধ্যমিকে এসছে। আবার দেখ ডাইলিউটেড এইচসিএল দিয়েছে, তাহলেও কী হবে? তাহলে দেখ বুঝতে পারছিস পরের স্টেপে কী হলো, এটার উপরে বেসিক্যালি প্লাস মাইনাসের খেলা হলো, তার মানে কি ও মাইনাসের সাথে এইচ প্লাস লেগে গেলো, তাহলে এটা হবে অ্যাসিডটা হয়ে গেলো, বুঝতে পারলি? আর এনএ প্লাসের সাথে সিএল মাইনাস হয়ে বেরিয়ে চলে গেলে এনএসিএল, ওটা নিয়ে আর ভাবতে হচ্ছে না আমাকে। তাহলে এখান, এইটা কিন্তু আমার প্রোডাক্ট সিএইচ থ্রির মধ্যে কিছু হবে না, ওর মধ্যে আর এইচসিএল এর কোনো এফেক্ট নেই, ক্লিয়ার? তাহলে এই দুটো কিন্তু আমার অ্যান্সার। চোখ কান খোলা রাখলে কিন্তু চাপ আছে,
এই দুটো আমার অ্যান্সার। তো যদি এটা না দিত তখন কিন্তু আমার অ্যান্সারটা সলটা লিখতে হতো, এই ধরনের কোশ্চেনও পাবো কিন্তু, বুঝতে পারলি? এটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন এই বছর, ঠিক আছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে শনিবার। তোদের কাছে 5 মিনিট যদি সময় থাকে তাহলে পি ব্লক মার্ক করবো।